সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, আমি বিবি বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রীকে স্পষ্টভাবে বলছি, তারা যদি এসব জনবহুল এলাকায় প্রবেশ করে তবে তারা আমাদের কাছ থেকে সমর্থন পাবে না। ইসরায়েলের প্রতি এটিকেই বাইডেনের সবচেয়ে কঠোর মন্তব্য বলে মনে করা হচ্ছে। তবে ইসরায়েল এই হুঁশিয়ারিকে কতটা পরোয়া করবে তা নিয়ে সংশয় রয়েছে। যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করেই তারা রাফায় হামলা চালাচ্ছে। গাজার এই অংশে 10 লাখের বেশি ফিলিস্তিনি উদ্বাস্ত আশ্রয় নিয়েছে। গত সপ্তাহে বাইডেন প্রশাসন ইসরায়েলকে ভারী বোমা সরবরাহ বন্ধ করে। ইসরায়েল এসব বোমা জনবহুল রাফায় ব্যবহার করতে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। বাইডেন বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, তারা এখনো রাফায় যায়নি, তারা যদি রাফায় যায় তবে অস্ত্র সরবরাহ করব না। তিনি বলেন, এসব বোমা এবং অন্যান্যভাবে গাজায় বেসামরিক লোকজন নিহত হচ্ছে। তবে তিনি নিশ্চিত করে বলেন, ইসরায়েলকে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য আত্মরক্ষামূলক ইন্টারসেপ্টর দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। ইসরায়েল গাজায় তার রেড লাইন অতিক্রম করেছে কিনা এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, এখনো করেনি। তবে তিনি জানান, রাফায় ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কায় গত সপ্তাহে 2000 পাউন্ড ও 500 পাউন্ডের বোমা ইসরায়েলে সরবরাহ বন্ধ করা হয়েছে। ইসরায়েলকে চূড়ান্ত হুমকি বাইডেনের। ইসরায়েলকে চূড়ান্ত হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলি বাহিনী যদি জনবহুল রাফার অংশবিশেষ প্রবেশ করে তবে তারা দেশটিকে সমর্থন করবে না বা আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না। সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, আমি বিবি বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রীকে স্পষ্টভাবে বলছি, তারা যদি এসব জনবহুল এলাকায় প্রবেশ করে তবে তারা আমাদের কাছ থেকে সমর্থন পাবে না। ইসরায়েলের প্রতি এটিকেই বাইডেনের সবচেয়ে কঠোর মন্তব্য বলে মনে করা হচ্ছে। তবে ইসরায়েল এই হুঁশিয়ারিকে কতটা পরোয়া করবে তা নিয়ে সংশয় রয়েছে। যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করেই তারা রাফায় হামলা চালাচ্ছে। গাজার এই অংশে 10 লাখের বেশি ফিলিস্তিনি উদ্বাস্ত আশ্রয় নিয়েছে। গত সপ্তাহে বাইডেন প্রশাসন ইসরায়েলকে ভারী বোমা সরবরাহ বন্ধ করে। ইসরায়েল এসব বোমা জনবহুল রাফায় ব্যবহার করতে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। বাইডেন বলেন, আমি